আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিনা হক, আমার একটি নতুন ব্লগে। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আকাশটা দেখে এত ভালো লাগছিল, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আসলে কয়েকদিন, বেশ কিছুদিন ধরে আমার ছোট ফুপি আমাকে বলছিল যে তোমাদের এত সুন্দর আকাশ, মানে এত নীল এবং সাদা মেঘ দেখতে খুব ভালো লাগে, তুমি একটু ভিডিও করে দিও। তো আসলে করা হচ্ছিল না, তো আজকে দেখি আকাশটা দেখে খুব ভালো লাগছিল, চিন্তা করলাম ভিডিও করে ফেলি। মেঘগুলো কি সুন্দর, মানে সারি সারিভাবে মানে সাজানো, আল্লাহ এত সুন্দর করে আসলে সব কিছু সৃষ্টি করেছে, আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো সকাল মানে তো ব্যস্ততম দিন, তো এখন আসলে রান্নাঘরে যাওয়ার পালা। কী আজকে রান্না করব বা কী কাজ করব, চলেন যাই দেখা যাক আজকে কী রান্না করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যেটা করি সেটা হচ্ছে গরুর মাংস রান্না করব, চিন্তা করলাম খুব ইজিভাবে। আমি আসলে দেখা যায় যে গরুর মাংসটা যে কোনো মাংস খুব ইজি ওয়েতে আসলে রান্না করার চেষ্টা করি, মাছটা খুব ইজি ওয়েতে রান্না করা যায় না। তো আসলে ব্যস্ত ছোট বেবি, সময় পাইনি ছোট বেবি নিয়ে। এখন বেবিটা অনেক দুষ্টু হয়ে গেছে, সে এক খুবই নড়াচড়া করে, তো আসলে ওকে নিয়ে ওভাবে সময় হয়ে ওঠে না, ব্লগও করা হয় না বা ভিডিও আপলোড করাও হয় না। তো আজকে রান্না করছি গরুর মাংস, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, একটু আলাদাভাবে রান্না করব। চাইলে আপনারা রেসিপি আকারেও নিতে পারেন, কারণ আমি আসলে কী কী ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে শিখেও নিতে পারেন আর একটু ট্রাই করেও দেখতে পারেন। আমার মনে হয় যে একটু ডিফারেন্ট টাইপ, একটু ডিফারেন্ট, সচরাচর আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করবো, বাট একটু ডিফারেন্ট। তো এটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাজির গুঁড়া, সরি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আসলে আমার রসুন বাটাটাটা অত ঝামেলা মনে হয়, আমি এখন মাংসের মধ্যে আমার মানে গোটা গোটা রসুনই দিয়ে দিই, জাস্ট ছিলে দিয়ে দিই। যাই, আমি গোটা রসুন ছিলে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, বাটা রসুনও মানে রসুন বেটেও দিতে পারেন বা ব্লেন্ড করেও দিতে পারেন। তেল দিয়ে দিলাম। আমি সাধারণত কাজগুলোকে শর্ট করতে চাই, কারণ আসলে আমি পারি না একা একা ওইভাবে বেবি নিয়ে। যাই হোক, কাজগুলোকে একদমই শর্ট করতে চাই যাতে খুবই সহজে কাজগুলো হয়ে যায়। এই মাংসটাতে প্রচুর তেল ছিল, আমরা এখানে একটা টার্কিশ শপ থেকে মাংসগুলো, হালাল মাংসগুলো কিনি। আমি একটু টক দই দিয়ে দিলাম, লবণ দিব। তো আমরা মানে সাধারণত মানে টার্কিশ দোকান থেকে কিনি, ওখানে হালাল মাংস পাওয়া যায় এবং মাংসগুলো ফ্রেশ থাকে। প্রত্যেক শুক্রবারে আসলে মাংসগুলো নিয়ে আসে ওরা, প্রত্যেক শুক্রবারই পাওয়া যায় ফ্রেশ মাংস, একদমই ফ্রেশ মাংস। আপনি যেটা মানে যে পার্ট চান সেই পার্টই আপনারা খুব ইজিলি বাই করতে পারেন। তো আমি রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি, তো মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাই নিয়ে তারপরে হচ্ছে আপনার একদমই দিয়ে দিব চুলাতে, জাস্ট গরম মশলা ছেড়ে দিয়ে দিব তেলের উপরে, পেঁয়াজ গরম মশলা ছেড়ে দিয়ে দিব, কারণ আমার কাছে এটাই সবচেয়ে ইজি ওয়ে মনে হয়, মাখানোটা ইজি মনে হয়, কারণ মানে ওইভাবে করতে গেলে একটু টাইম লাগে, মানে মশলা কষিয়ে করতে গেলে। তো এর জন্য আমি আসলে সাধারণত ওইভাবে করি না, মশলা কষিয়ে করি না, বাট দিয়ে তারপরে মাংসটাকে কষাই। তো আমি ভালো করে একদম সুন্দর করে মাখাই নিচ্ছি। আমি আসলে আমরা সাধারণত গরুর মাংস খুব কম খাই, তো অনেকদিন পরে ঈদের ঈদ জন্য আসলে গরুর মাংসটা নিয়ে আসা হয়েছে। আমার মাখানোটা শেষ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিব, দারচিনি, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এটা হচ্ছে বড় এলাচ, আর ডিফারেন্ট একটু দেবো হচ্ছে আপনার এটা হচ্ছে পাঁচফোড়ন, ভুলে গেছি, তেজপাতা পাঁচফোড়ন দিব, ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় মাংস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না কে মানে আপনারা কি সরিষার মাংস দিয়ে করেন কি না, বাট আমি মাঝে মাঝে করি একটু ডিফারেন্ট টেস্ট করার জন্য, কারণ
দেখা যায় যে ঈদের মধ্যে গরু খাসি একই টাইপের টেস্ট প্রায় লাগে, সিমিলার। এর জন্য একটু আলাদা করে করার চেষ্টা করি, মানে যাতে টেস্টটা একটু ডিফারেন্ট লাগে। তো তারপরেও খাসির মাংস বা ল্যাম্প এগুলো তো আসলে আলাদা আলাদা, তা মানে আলাদা একটা স্মেল থাকে, তারপরেও একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সবগুলো গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু, কারণ আমি তেলের উপরে গরম মশলাটা ছাড়লে একটা আলাদা ফ্লেভার আসে, এর জন্য তেলের উপরে গরম মশলাটা ছেড়ে একটু হালকা ভেজে দেন আমি মাংসগুলো দিয়ে দেব। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? ঈদের মধ্যে আসলে ওভাবে ব্লগ করতে পারি নাই, জাস্ট একটা ব্লগ করেছিলাম, একটা ব্লগ করেছি, সে একটা মানে খুবই শর্ট আকারে একটা ব্লগ করেছি, ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটা করেছি। আসলে ওইভাবে আসলে হয়ে ওঠে না, বেবির কিছু মানে আমার বেবির খাবার নিয়ে বা বেবি ফুড নিয়েও কিছু ব্লগ করা আছে, আসলে আপলোড করবো ওটা সময় হয়ে ওঠে না, ইনশাল্লাহ করবো। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এখন এটাকে হালকা একটু তেলে হালকা মশলা গরম মশলাগুলো ভেজে তারপর আমি মাংসগুলো দিয়ে দিব। আপনারা কীভাবে গরুর মাংস রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন, যে আপনারা কীভাবে একটু আলাদাভাবে রান্না করেন, করলে হয়তো বা আমিও ট্রাই করব বাসায়, তো আপনারা আমার মতো করেও ট্রাই করতে পারেন। আমি আসলে খুব ভালো পারি না, তারপরেও আসলে রান্না করতে করতে অনেক অনেক দিন যাবত রান্না করছি, মানে তিন বছর যাবত রান্না করছি, মানে রান্না করছি বলতে বিবাহিত জীবনে পরের থেকে, তা আসলে সংসার জীবনে ঢুকে যাওয়ার পরের থেকে তো একদমই রাঁধুনি হয়ে গেছি। রাঁধুনি বলতে মানে রান্না করতে হয়, তো আসলে মোটামুটি ছোটোখাটো অনেক এক্সপেরিমেন্টই হয়েছে রান্না নিয়ে। তবে আমার হাজব্যান্ড সে রান্না নিয়ে মানে খাবার নিয়ে কখনো মানে ভালো খারাপ এই টাইপের মন্তব্য কম করে, কিন্তু মানে যেগুলো একদমই ভালো হয় সেগুলো একদম বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, খুব বেশি ভাত খেয়ে ফেললাম, এরকম করে বলে। তো যাই হোক, সে আমার রান্না খুবই পছন্দ করে, আর এইভাবে রান্না করলে আমার মানে শ্বশুর মানে বাবা সে আবার সব কিছুই খায় না, মানে মুখে একদমই খুব টেস্ট না লাগলে খায় না, এভাবে রান্না করলে বাবা খায়, একটু আলু দিলে সে আলু ঝোল দিয়ে খুব মজা করে খায়, এরকম মানে ছোটোখাটো মানে কিছু কিছু রান্না খুবই পছন্দ করে। তার মধ্যে এভাবে একটু পাতলা ঝোল করে রান্না করলে মাংস সে খুবই পছন্দ করে। যাই হোক, অনেক কিছু রান্না করছি আজকে, তো তার মধ্যে আজকে জাস্ট মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আসলে সব কিছু রান্না শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে, অনেক কাজ আসলে একসাথে করি, আসলে ক্যামেরা নিয়ে সব জায়গায় মানে সব সময় মুভ করাটাও আসলে কঠিন হয়ে যায়, কারণ তাড়াহুড়া যেহেতু করি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও সময় ধরে বা আরও আমার অ্যাক্টিভিটিসগুলো আপনাদের দেখাবো, বাট এখন আসলে সম্ভব হচ্ছে না। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ বাবু উঠে যাবে, পানি দিলে একদম ফ্রি মানে মেন্টালি ফ্রি, যে আর খুব মানে করতে হবে না, দেখতে হবে না মাংসটাকে। তো বাবু উঠে গেছে, উপরে চলে আসছি, আমাদের এখানে আইসক্রিমের গাড়ি চলে আসছে, জানলা দিয়ে দেখলাম খুবই টুংটাং আওয়াজ মানে শব্দ হয়, মানে মিউজিক বাজে, তো তাকাই দেখতেছি, খুব ভালো লাগতেছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। বাবু খেলতেছে আমার কোলে, আর আমি চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে দেখাই, কি মজা। বাংলাদেশে টিং 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 করে মানে আইসক্রিমওয়ালা আসতো, আমরা দৌড়ে যে আইসক্রিম খেতে যেতাম, সেটা মনে পড়ে, এক টাকার আইসক্রিম সবুজ, তারপর সকাল বিকাল উপরে লাল নিচে সবুজ, দুই টাকা এরকম করে খেতাম। তো যাই হোক, অনেক গল্প করলাম আজকে আপনাদের সাথে, এটা আমার মাংস হয়ে গেছে মাশাআল্লাহ মাংস রান্নাটা। তো একটু জাস্ট আমি যে গরম মশলা করে রাখি মানে মাংসের জন্য যে গরম মশলাটা করে রাখি সেই মাংস গরম মশলাটা উপর দিয়ে ছিটাই দিলাম নামানোর আগে, একটু ঝোলঝোলই খাবো মাংসটা। এই তো আমার হয়ে গেল। তো যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার ব্লগটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর একটু বেরেস্তা মানে ভাজনা টাইপ ভাজনা দিয়ে দিলাম, আসলে বাটাটা সমস্যা, এর জন্য ভাজনাটা আমি নর্মালি ভেজে উপরে দিয়ে দিই।
তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।